খোকা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি পাটের আরো ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উঠ ভাগাভাগির ভাঙামাগির চলছে যেন হরির লুট, তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, নমস্কার। আজকে বাজার গেছিলাম, যা যা দরকারি ছিল সব কিছু মোটামুটি নিয়ে এসেছি, দেখা যাক কোনটা কি কাজে লাগে। হচ্ছে চিকেন অ্যান্ড রাইস, তো চিকেনের আলু এখানে ভাজা হয়ে গেছে, তার সাথে এখানে চিকেনের মশলা কষানো চলছে, এই যে পেঁয়াজ এগুলো পেস্ট করে কষানো হচ্ছে, আর এইদিকে চিকেনটা মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। তো চিকেনে একটু পেঁপেও দেওয়া হয়েছে, এতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এদিকে চিকেনও হয়ে এসছে আর এখানে ভাতও উপুর হয়ে গেছে, তো আজকের মেনু চিকেন আর ভাত, সাথে রয়েছে এই যে স্যালাড। স্যালাডের মধ্যে মেনলি গাজর শশা আর পেঁয়াজ, এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে ভাত, এটাকে আমার ছেলে বলে বসুমতি চাল, যাই হোক। আর এদিকে রয়েছে স্যালাড, এদিকে চিকেন, আর এই হলো হরে পাতা মিষ্টি দই। মিষ্টি দইটা বাতাসা বা চিনি এইসব দিয়ে বানানো, একদম দারুণ জমাট বেঁধেছে আর খেতেও খুব টেস্টি। আগের দিনও হয়েছিল, এখনো এটা খাইনি, আগের দিনও করেছিল, সেটা খুব টেস্টি ছিল। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। Thank you.
এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।